পিছিয়ে যাওয়ার অর্থ হেরে যাওয়া নয়। কখনো কখনো দু কদম পিছনোর অভিজ্ঞতা থেকে আরো 10 কদম এগোনোর রসদ পাওয়া যায়। তাই কখনো কখনো 2 কদম পিছনো শিখতে হয়। 2 কদম এগোনোর জেদ যদি থাকে তবে তাকে আগলে বসে থাকা নয়। 10 কদম এগোনোর সম্ভাবনা যদি থাকে তবে সেটাও ধূলিসাৎ হয়ে যায়। আসলে সময় আমাদের সবচেয়ে বড় শিক্ষক, তাই সময়ের গুরুত্ব বুঝে অপেক্ষা করা শিখতে হয়। এজন্যই কখনো কখনো 2 কদম পিছনো শিখতে হয়। সময় সবাইকে 10 কদম এগোনোর অন্তত 1টা সুযোগ দেয়। তাই 10 কদম এগোনোর জেদ বুকে থাকলে ওত পেতে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা শিখতে হয়। ধৈর্য অধৈর্য, সহ্য অসহ্যের টানা পর্যন্ত আসবে, এসবের মাঝেই নিজ লক্ষ্যে অবিচল থাকা শিখতে হয়। কখনো কখনো 2 কদম পিছনেও শিখতে হয়। নিজ স্বার্থসিদ্ধি যখন অপরের স্বাধীনতায় হস্তক্ষেপের সমর্থক, তখন উদারতা দেখিয়ে সেই স্বার্থ বলিদানে শান্তি খুঁজতে হয়। ছারখার হয়ে যাওয়া খার্কিভ, বিধ্বস্ত ইউক্রেন যেন পুতিন জেলেন্সকির সেই জেদেরই প্রতিফলন। জেদ ছেড়ে কখনো কখনো 2 কদম পিছনেও শিখতে হয়। রুশ ইউক্রেনীয় 2 রাষ্ট্রপ্রধানের জেদে সভ্যতা 1000 কদম পিছিয়ে গেল না তো? যুদ্ধ চান যারা, যুদ্ধ চান না যারা, প্রত্যেককে প্রণাম জানিয়ে শেষ করলাম।